नमस्कार सुधी दर्शकवृंद, आमी संजीव। ए भिडियोते आपनादेर स्वागत। आशा करी भालो आछेन, सुस्थ आछेन। पीएम किसान सम्मान निधि प्रकल्पेर एकटी आपडेट, बड़ो आपडेट उठे एसेछे। सेई आपडेटटी एखन आपनादेर सामने तुले धरबो। কিছু ডকুমেন্ট আছে, যে ডকুমেন্টগুলো না দিলে আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা হয়তো পাবেন না। সেই কি ডকুমেন্ট সেটি আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। আমাদের এই চ্যানেলে যদি নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে প্রথম পৌঁছে যায়। এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানানোর ইন্সপিরেশন যোগায়। আসুন বন্ধু, আমরা তাহলে ভিডিওটি শুরু করি। পিএম কিষাণের নিয়মে বদল, এই ডকুমেন্ট না থাকলে মিলবে না টাকা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানা যাচ্ছে। এই পরিবর্তন অনুযায়ী এবার নতুন করে নাম নথিভুক্ত করা কৃষকদের একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা করতে হবে। গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা না করা হলে আটকে যেতে পারে সামনের কিস্তি। কেন্দ্রের তরফ থেকে এই প্রকল্পের জন্য প্রকল্পের আওতায় থাকা দেশের চাষিদের বছরে 6,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। আগামী দিনে এই অর্থের পরিমাণ দ্বিগুণ অর্থাৎ 12,000 টাকা করার পর্যালোচনা করেছে কেন্দ্র। এই পর্যালোচনার সম্মতি মিললে আগামী দিনে বছরে 12,000 টাকা করে পাবেন চাষিরা। সরকারের তরফ থেকে এই প্রকল্পের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে যে পরিবর্তন করা হয়েছে তা হলো, সেই সকল চাষিরা এই প্রকল্পের সুবিধা পাবেন যাদের নিজের নামে চাষযোগ্য জমি রয়েছে, অর্থাৎ বাবা দাদু অথবা পরিবারের অন্য কারোর নামে চাষযোগ্য জমি থাকলে এই প্রকল্পের আওতায় টাকা পাওয়া যাবে না। সুতরাং যদি কোনো ব্যক্তির নিজের নামে জমি না থাকে তাহলে নাম নথিভুক্ত করার আগে তাকে নিজের নামে জমির প্লট ট্রান্সফার করিয়ে তারপর প্লট নম্বর দিতে হবে আবেদন করার সময়। 2019 সালে এই প্রকল্প শুরু করার পর বেশ কিছু গরমিল লক্ষ্য করা গিয়েছে। এবার সেই সকল গরমিল সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, যার পরিপ্রেক্ষিতেই এবার থেকে এই প্রকল্পের আওতায় নাম রেজিস্ট্রেশন করার সময় রেজিস্ট্রেশন ফর্মে দিতে হবে জমির প্লট নম্বর। যদিও এই নতুন নিয়ম আগেই যাদের এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের আওতায় সেই সকল কৃষকেরা নাম নথিভুক্ত করতে পারেন যাদের 2 হেক্টর অথবা 5 একর জমি রয়েছে। তবে কোনো কৃষক যদি ইনকাম ট্যাক্স রিটার্নের আওতায় পড়েন তাহলে তিনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। এই প্রকল্পের আওতায় কৃষকদের টাকা দেওয়া হয়ে থাকে প্রত্যেক অর্থবর্ষের 1 এপ্রিল থেকে 31 জুলাইয়ের মধ্যে প্রথম কিস্তি, 1 আগস্ট থেকে 30 নভেম্বরের মধ্যে দ্বিতীয় কিস্তি এবং 1 ডিসেম্বর থেকে 31 মার্চের মধ্যে তৃতীয় কিস্তি। তাহলে দর্শকবৃন্দ, আপনারা বুঝতে পারছেন যে যতক্ষণ না জমি আপনার নিজের নামে হবে ততক্ষণ পর্যন্ত আপনারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অ্যাপ্লাই করতে পারবেন না। তাই বংশসূত্রে পাওয়া জমি হলো রেকর্ডটি পরিবর্তন করুন এবং এই পরিবর্তন করার জন্য ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন কী করে আপনারা পরিবর্তন করতে হবে। আর এরকম ভিডিও আমরা আমাদের চ্যানেলে প্রায়শই আনতে থাকি, তাই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।